এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে যেরকম আমার থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে আমি আমার কোনো ডেইলি লাইফস্টাইল ব্লগিং নিয়ে আসিনি, আজকে ভিডিও নিয়ে এসেছি, মেকআপ ভিডিও, একটা পার্টি ওয়্যার মেকআপ ভিডিও, যেটা আমার পার্সোনালি খুবই পছন্দ, স্মোকি আইজের ওপরে। আর মেকআপ মেকআপটা যে করবে সেটা হচ্ছে আমার মনি, শি ইজ আ মেকআপ আর্টিস্ট। তোমাদের ওর নাম্বার, ফোন নাম্বার, ওর ডিটেলসটা আমি তোমাকে মানে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা আমার পুরো ফুললি মেকআপটা দেখো, দেখে যদি তোমাদের কোনো রকম যদি ভালো লেগে থাকে তো ওকে কন্ট্যাক্ট করতে পারো যে কোনো বিষয় নিয়ে। আর আমাকে দেখতে পাচ্ছ আমি একটা কি অবস্থায় বসে রয়েছে, এটা হচ্ছে আমার অরিজিনাল মানে চুলের অবস্থা, শ্যাম্পু করার পর মুখটা জাস্ট আমি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি, বাকিটা স্টেপ বাই স্টেপ তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা স্টার্ট করি। যেমন তোমরা দেখতে পাচ্ছো যে আমার হেয়ারটা আমার পুরো একদম রেডি, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ আমি এটা মেকআপ বেসিসের ওপর আমি এই ভিডিওটা রাখছি। তা ও আমার চুলটা, ও আমার চুলটা ক্রিম্পিং করে দিয়েছে, ক্রিম্পিং করে জাস্ট একটা বান করে আর এই ফ্লাওয়ারটা দিয়ে লাগিয়ে দিয়েছে। আমার ব্যাকটা দেখো, আমি এই আমার হেয়ার স্টাইলটা আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো মেকআপটা জাস্ট আমি স্টার্ট করব, তার আগে ও আমার মুখটা একটু ক্লিনজিং দিয়ে পরিষ্কার, ক্লিনজিং দিয়ে মুখটা পরিষ্কার করে নিয়েছে।
ঠুম্মা চিৎকার করছিল কেন? তো আস্তে আস্তে একটু ড্রাই হোক, তারপর বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পাচ্ছ যে এখন সিঁদুরটা অ্যাপ্লাই করা হচ্ছে, তা মণি বলছে যে একটু বড় করে সিঁদুর লাগিয়ে দেবে, মানে লম্বা করে। দেখতে ভালো লাগবে। দেখতে পাচ্ছ সিঁদুর লাগানোর পর আমার ঠিক এরকম লুকটা এসছে। আর আমি একটা বলেছি টিপ পরবো, বাট খুব ছোট, তাই তো? স্মল আমি একদম সাইজের টিপটা পরবো। তো চলো, আমি পুরো রেডি হয়ে যাওয়ার পর তোমাদেরকে আমি ফাইনাল লুক দেখাচ্ছি। চলো, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমার ফাইনাল লুক ভালো। আমি শাড়িটা এরকম পরেছি, এই আমার হেয়ার স্টাইল। আমার সামনে থেকে ফ্রন্ট থেকে তোমরা দেখতে পাচ্ছ, আমার আই মেকআপ দেখে নাও। আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে, বিশেষ করে আমি হেয়ার স্টাইলটা আমার খুবই পছন্দ হয়েছে। আর আমি স্মোকি আই, যেরকম তোমাদের ফার্স্টেই বলেছি যে আমার পার্সোনালি খুবই পছন্দ। আর আমি এরকম পার্টি ওয়্যার সিম্পল লাইটের ওপর হয়েছে, কারণ আমি খুব একটা মেকআপ পার্সন নই, তো আমি এটা সিম্পলের ওপর করলাম। আর সিম্পল লাইট মেকআপের ওপর এটাকে আমি অ্যাপ্লাই করেছে মণি, তা তোমরা অবশ্যই জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, কমেন্ট সেকশন তো তোমাদের জন্য সবসময় খোলা রয়েছে। মণির ফোন নাম্বার পুরো ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমাদের ভালো লাগলে আমি মানে মধ্যমগ্রামে এখানে থাকে, ওদের যেইখানে তোমরা কল করবে ওরা চলে যাবে, কোনো প্রবলেম নেই। তো তোমরা অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কিরকম লাগলো আমার এই মেকআপটা, পার্টি ওয়্যার মেকআপটা উইথ স্মোকি আইস, অবশ্যই প্লিজ জানিও। আর প্লিজ যাওয়ার আগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ লাইফস্টাইল উইথ প্রিয়াঙ্কা। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমাকে প্লিজ জানিও যে আমাকে কীরকম লাগছে। আমি ফার্স্ট টাইম হয়তো এরকম পার্টি ওয়ার মেকআপ আমি অ্যাপ্লাই করলাম, কারণ আমি একদমই মেকআপ পার্সন নই। আর দেখতে পাচ্ছ আই ল্যাশ, আই মেকআপটা দেখতে পাচ্ছ ভালো করে, আমি তোমাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে, আমি দেখে নাও একদম হেয়ার স্টাইলটা। তো আমাকে প্লিজ জানিও, অ্যান্ড প্লিজ প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, প্লিজ, থ্যাংক ইউ, গুড নাইট, বাই বাই।